যে বর্ধমানের কার্জন গেট থেকে একটি অ্যাম্বুলেন্স আসছিল এবং সেখানে কর্মরত ট্রাফিক ওসি সংগ্রাম বাবুকে প্রথমে সেই অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে এবং তারপরে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু বেপরোয়াভাবে এলোপাতাড়ি গাড়ি চালাতে চালাতে এই বিসি রোড দিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়াতে ট্রাফিক ওসি সংগ্রাম বাবুর নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশ এবং যেটা যারা গ্রিন পুলিশ ভ্যান রয়েছে তারা তাকে ধাওয়া করে এবং যতদূর পর্যন্ত ধাওয়া করা হয় দেখা যায় সেই গাড়িটি কিন্তু বেপরোয়াভাবেই এই কার্জন গেট থেকে বিসি রোড ধরে যাচ্ছে এবং বিভিন্নভাবে যেহেতু এখানে কালাপাহাড়ি আজকে মাজারের এখানেতে বিভিন্ন জনে এসছেন সিন্নি তারাচ্ছে যথেষ্ট ভিড়ও রয়েছে আজকে মহরমের দিন। এই গাড়িটি কিন্তু বেপরোয়াভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার, তাকে যখন চেস করা হয় এবং কোনোক্রমে যখন গাড়িকে ধাবানো হয় দেখা যায় যে গাড়ির ভেতরে যেটা কিন্তু অ্যাম্বুলেন্স সেই ভেতরে কিন্তু প্রত্যেকেই মদ্যপ অবস্থায় রয়েছে, তিনজন রয়েছে চালক সমেত এবং প্রত্যেকেই মদ্যপ অবস্থায় রয়েছে এবং পুরো বেসামাল রয়েছে, তাদেরকে কোনোক্রমে ওই গাড়ি থেকে নামানো হয় এবং পুলিশ সূত্রে আরও জানা গেছে এইখানে যে তিনজন ছিল তারা কিন্তু অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিল পরে এবং তাকে গিয়ে এখন আপাতত থানাতে নিয়ে যাওয়া হয়েছে। তারা গলারও বেশি খেয়েছে, তারা উঠতে পারছে না, উঠতে নিল আর এই গোটা বেশি রোডটা কর্তনগেট থেকে এইভাবে সাপের মতো আসছে তারা করে আনতে গেছে এখানে।